যাত্রী সাধারণের জন্য সুখবর, এবার ভারতীয় রেলেও চালু হচ্ছে ইএমআই পদ্ধতি। এর জেরে বহু ভ্রমণ পিপাসু যাত্রী উপকৃত হবে। মূলত যাত্রীদের সুবিধার পাশাপাশি এই ব্যবস্থার ফলে ভারতীয় রেলের আয় বাড়বে। ট্যুরিস্ট ট্রেন থেকে ভারতীয় রেলের আরও বেশি রোজগার হবে, কারণ এই ব্যবস্থার ফলে অনেকে ঘুরতে যাওয়ার প্রতি আগ্রহ হবে। যাত্রীরা উদ্যোগী হলে রেলের আয় বাড়বে। ভারতীয় রেলের তরফ থেকে ভারত গৌরব ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের মধ্য দিয়ে এই ইএমআই ব্যবস্থা চালু করা হচ্ছে। সেখানে শর্ত সাপেক্ষে ইএমআই পরিষেবার মাধ্যমে প্যাকেজ ট্যুরের খরচ মেটানোর সুযোগ করে দিয়েছে আইআরসিটিসি। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে রেল মন্ত্রকের দাবি, করোনাকালে দুই বছর ধরে সাধারণ মানুষের হাতে সেভাবে টাকা আসেনি, পাশাপাশি ভারতীয় রেলও সেভাবে আয়ের মুখ দেখতে পায়নি। এই পরিস্থিতিতে দুপক্ষের সুবিধার কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে। আগামী 21 জুন নতুন দিল্লি থেকে যে ভারত গৌরব ট্রেনের সূচনা হবে, সেই ট্রেনটিতে শ্রী রামায়ণ সার্কিটের সঙ্গে মোট 12টি গুরুত্বপূর্ণ স্থান দেখানো হবে। এর সঙ্গে নেপালের 2টি দর্শনীয় স্থান যুক্ত করা হয়েছে। প্রায় 8000 কিলোমিটার এই ভ্রমণের জন্য মাথাপিছু খরচ হবে 62,370 টাকা। যাত্রীরা চাইলে এই খরচ একেবারে না দিয়ে 3, 6, 9, 12, 18 এবং 24 মাসের জন্য ইএমআই তে শোধ করতে পারবেন। বিখ্যাত তান্ত্রিক ও জ্যোতিষ শাস্ত্রবিদ শ্রী বাউড়িয়া মহারাজ মন্টু শাস্ত্রী। ব্যবসায় বাধা, স্বামী স্ত্রীর অমিল, পারিবারিক অশান্তি, সন্তানের পড়াশোনা, মামলা মোকদ্দমা, পাওনা আদায়ে বাধা, প্রেমে বিঘ্ন, বাস্তুদোষ, গোপন শত্রুতা, দুরারোগ্য রোগ, বন্ধাত্ব, বশীকরণ সহ যে কোনো জটিল সমস্যার সমাধানে আপনাদের পাশে জ্যোতিষ শাস্ত্রবিদ ও তান্ত্রিক শ্রী বাউড়িয়া মহারাজ মন্টু শাস্ত্রী বসছেন নিজ বাসভবনে তাজপুর দক্ষিণবাড় গোপালচক বালিশাই রামনগর পূর্ব মেদিনীপুর। যোগাযোগ 9732629832, 8145208159।